শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা 8-10 জন একসঙ্গে। এদের নাম মনে আছে কারো? কি ওই যে 8-10 জনা যে গেলেন, নাম মনে আছে? মনসুর, বুধু, আকবর, এসব মেলায়। তারপরে ওই আছে ইয়ার আড়ানির আছে, মকরের আছে, সবাই গেলেন। হ্যাঁ সবাই হেঁটে গেলেন? না না, নৌকা নৌকা। হ্যাঁ, পদ্মা পার হলেন? পদ্মা পার হলেন। তারপরে ওই জায়গাটার নাম হচ্ছে জলঙ্গি, সাবরামপুর ক্যাম্প। সাবরামপুর ক্যাম্পে গেলাম, যে আমার ভর্তি নিল, ভর্তি নেওয়ার পর কিছুদিন ওখানে আমারে ট্রেনিং খেল। ট্রেনিং দিল নুরুল, লালপুর বাড়ি, লালপুর থানার বলে পুলিশ ছিল নুরুল। আর আপনার সাঁচকোর গুরদাসপুরের হচ্ছে মেহের, ওখানে কিছুদিন থাকার পর তারপর চলে গেলাম ইয়ার মালদা গৌরবাগান ক্যাম্প। ওখানে কিছুদিন আবার থাকলো, ওখানে ওই চালি কোম্পানি ছিল, চালি কোম্পানি থাকার পর 1 মাসের কিছু কমি, ওখানে থাকার পর চলে গেলাম ইয়ার আবার হাইটেলিকে চলে গেলাম এই শিলিগুড়ি, শিলিগুড়ি পানিঘাটা হাতিয়ারের ট্রেনিং হলো। ওখানে হওয়ার পর তারপরে আমারে বললো তোমার এখন বাংলাদেশে যাতে হবে। তা আমার বাংলাদেশ আমার রাজশাহী দেন, তুমি রাজশাহী নাহি মিলেগা দিনাজপুর মে যা, সে হেডকোয়ার্টার হচ্ছে তরঙ্গপুর, তরঙ্গপুর হেডকোয়ার্টারে যা আমারে অস্ত্র গোলাবার যা লাগবে দিতে দিদি। আমরা পার হাত দিনাজপুর চলে গেল, দিনাজপুরের আমরা কি চিনব। দিনাজপুর যাওয়া পর কমান্ডার কে ছিল? কমান্ডার মজিদ। মজিদ? হ্যাঁ, এই ঘন্নাবাড়ির মজিদ ছিল। ও তারপর যা এতদিন মজিদ ছিল ওখানে যা ভাগ করে দিল, তখন ভাগ করার পর আমরা এই মজিদ আমার সাথে আর নাই। তখন বগুড়ার মব্বুল উনি ছিলেন, আর বিডিআরের একজোড়া ছিলেন হাবিলদার, ওয়ার নাম আবার মতি, ওর হাতে আমার পাইল। তারপর ওখানে যা আমবাড়িয়া জিজ্ঞাসা করি মাঝে মাঝে, এই গায়ের নাম কি? বলে আমবাড়িয়া। আর কিছুদিন পর আবার জিজ্ঞাসা করি, এই এখানকার নাম কি? বলে এটা জালালপুর। তারপরে কিছুদিন পর আবার জিজ্ঞাসা, কোন জায়গা? বলে এটা ফুলবাড়িয়া। ফুলবাড়ি কিছুদিন থাকতেই আমার স্বাধীন, স্বাধীন দেখুন হয়ে গেল। তখন তাহলে অস্ত্র মজিদে বললাম যে আপনার অস্ত্র, তো বললো আমার কাছে জমা দিয়ে যাও। তুলির কাছে জমা দিই,
একটা রিসিপ্ট দিল। আমরা আবার জিজ্ঞাসা করলো যে আমরা যখন 15 দিন যদি লাগে তাহলে আপনার কাছে যে অস্ত্র জমা দিচ্ছি, প্রমাণ কি? চাকটা দিতে থ্রি নট থ্রি আমাকে রাইফেল দিচ্ছে, ওখানে জমা দিয়ে রিসিপ্টটা দিল, মালয়েশিয়া ক্যাম্প রাজশাহী ফিরল, ওখানে যা ক্যাপ্টেন ইয়া ভারতের উনি ধীরেন নাকি ওনার হাতে জমা দিল, মালয়েশিয়া ভর্তি। এরপর আপনি চলে আসলেন? হ্যাঁ, বাড়তে বাড়তে যে আশা নিয়ে আপনারা যুদ্ধ করলেন, আশা কি পূরণ হয়েছে? আশা তো পূরণ না, কারণ আমরা তো কিছু বেতনের আশা তো গেছিলাম না। আমরা জানি যে সরকার এই বেতন দেবে, আমরা কিছু দেশের জন্য, দেশের জন্য আমরা কিছু যা এখন সরকার কিরমে কিরমে 300 টাকার আমলে বেতন নাম পাইছে, এই পাতে 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 এখন 20,000। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।